এখন বক্তব্য রাখবেন আমাদের নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যার আশায় আমরা মুখ বেঁধে রয়েছি। আমাদের আন্দা শহীদ বঙ্গদাতের প্রতিভু দেখতে চাই ওনার নেত্রীর কাছ থেকে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে এখন বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ এবং আমাদের প্রিয় নেত্রী। আমি রাস্তা দিয়ে কিন্তু সবসময় আসা যাওয়া করি, মাসে অন্তত সাতবার আমার এই রাস্তা দিয়ে যাওয়া আসা হয়। অনেকের সাথেই দেখি এই দোকানে বসে থাকেন, ওখানে চায়ের স্টলে আমার সাথেই, কারণ এই রাস্তা দিয়ে আমি বাড়ির দিকে যাই বেশিরভাগ। তো এইখানে আপনারা যে সমস্যার কথাগুলি বললেন, এই সমস্যাগুলি আমার খুব জানা। এখন আমাদের এই যে আমাদের আওয়ামী লীগ সরকারের, বর্তমান সরকারের সময় যেই কাজের ধারাবাহিকতা, এটা যেই আমি যেই নির্বাচনে আমি অংশ নিতে আসলাম, এই নির্বাচনের সেই কাজের ধারাবাহিকতায় নিশ্চয়ই আমরা কাজ সম্পূর্ণ করতে পারব। আমি আপনাদের দোয়া চাই, আপনারা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সাথী করে নিবেন। আমরা
নাটকতা করেননি, মায়ার মতো মিশে রয়েছেন। সেই পরিবার হচ্ছে তাজউদ্দিন পরিবার, বঙ্গবন্ধুবিহীন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আলো হাতে আধারের কান্তারি হয়ে দেশের মানুষ গভীর আগ্রহে অপেক্ষা করে আছে। 30 তারিখে আপনারা বঙ্গতা এখানে যে এই স্কুলটা আছে বুলেশ্বর স্কুল প্রাইমারি,
আপনারা জানেন এখানে আপনাদের প্রিয় নেতা বঙ্গদাস সেখানে তোমাদের পরীক্ষা কিন্তু নভেম্বর মাসে 4 তারিখে এই এই জন্য ভালো করে পড়বা আমি কিন্তু হেডমাস্টার সাহেব থেকে খবর নিব রেজাল্ট কি রকম বুঝছো আজকে এখানে আসতে আপনাদেরকে এই একটা ভর দুপুরে সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ওই জন্য আমি প্রথমে ক্ষমা প্রার্থী পাকাল্লা তিরিশে নৌকা প্রতীকে বুক দিয়ে জনগণের দেওয়ার সুযোগ করে দিও এবং ওনাকে খাস আহমদ তাকে করে দিও নাহয় বাণী করে ওনাকে জয়যুক্ত করে দিও আমরা খুশি হব আল্লাহ তোমার সেই দোয়াটাকে আমরা চাই আল্লাহ মেহর মারা হইনি Thank you.
সম্মান করতে আপনারা এই মাননীয় নেত্রীকে বঙ্গদাস তাজুদ্দিনের আহমদের কন্যা শিমির হুসেন দিদিকে ভোট দিবেন সেই আপনারা দুই হাত উঠাই আপনারা দেখান যে আপনারা রাজা মহিলা পুরুষ সবাই উঠান রায়ত হয়ে দেখে আসবেন আমরা একটু কুঠামুনি এইটা বলা হচ্ছে রাস্তার জন্য আমি ওনার কাছে যাব উনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নমিনেশন করছে বাংলাদেশ শীর্ষ হওয়ার পরে এরকম ইতিহাস নাই সবাই বাড়িঘর থেকে আসছেন বিশেষ করে মায়েরা মনে কাপাসিয়া জনগণ যেমন এমপি পেয়েছিল সোহেল তাজ এই সোহেল তাজের মধ্যে সত এবং নিষ্ঠাবান আমাদের একজন লোকের প্রয়োজন এই কাপাসিয়ার উন্নতির জন্য এবং এই কাপাসিয়ার মানুষের যে পাশে দাঁড়াবে এমন ধরনের সৎ লোকের আমাদের বিশেষ প্রয়োজন আছে তাই আমি কাপাসিয়া সকল ভাই যারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা একটু সুদৃষ্টিতে তাকাবেন যেহেতু সোহেল তাজের বোন আমাদের একজন নেত্রী তার দিকে তাকিয়ে আপনারা একটু ভোটটা দিয়ে তা আফসার আছে রিমির যোগ্যতা অনেক বেশি কারণ রিমি হলো তার মেয়ে আর হ্যাঁ হলো ভাই তো এর তুলনায় রিমি অনেক যোগ্য রিমি ভোট পাইব এখন তো আমাদের কাপাসিয়ার অনেক উন্নয়ন বাকি রয়ে গেছে রাস্তাঘাটের অনেক বাকি রয়ে গেছে আমরা আশা করব প্রধানমন্ত্রী নিজে যখন একে মনোনয়ন দিছে তাহলে অবশ্যই একটা কাজ দিবে আমাদের কাপাসিয়ার উন্নয়ন হবে
প্রধানমন্ত্রী যারা নিয়ে নিজে গিয়ে তার বাসায় গিয়ে দিয়েছে মনোনয়ন দিয়েছে তাকে উন্নয়নের কাজ তাকে দিবে আফসার দিবে না আমরা এই জন্য নিয়ে ভোটার জন্য আমরা সবাই চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ যোগ্য ব্যক্তি তো মানে প্রধান ইয়ে তো হিসাবে দেওয়া যায় রিমিয়া পুকুরে দিতে হয় ঠিক আছে মানে দেখা যাক কুদিকের ই কুদিকে যায় আমি রিমিয়া ভাগে ভোট দেবো নৌকা মার খায় ঢাকা পাশে আর তাইদিন সাহেবের এলাকার মানুষ আমরা আমরা তাইদিন সাহেবরে ভালোবাসি যার কারণে আমরা কাপাসিয়ার তাপমন জনগণ তাইদিন ফ্যামিলিকে শ্রদ্ধা ভরে স্মরণ করি সবসময় আর আমরা মনে করি যে তাইদিন ফ্যামিলি যদি জয়লাভ করে আমাদের কাপাসিয়ার আপমন জনসাধারণের সবসময় সাথে দিকে তারা চায় এবং কাজ করে যায় নৌকা মার্কায় আমি ভোট দিব এবং যতদিন তাইদিন ফ্যামিলি থেকে যেই হোক না কেন নির্বাচন করে আমি তাইদিন ফ্যামিলির উপরে আমি ভোট দিয়ে যাবো আফতার সাহেব তো এটা দলের বাইরে কাজ করছি আর আফতার সাহেব সাবেক মন্ত্রী থাকা অবস্থায় কাপাসিয়া এরপরে যে সে চলে গেল আর কখনো তাকে দেখা যায়নি রিমিয়া পা যদি চলে আসে আসলে রিমি পার একার পক্ষে তো সব কিছু সম্ভব না তো সবাইকে নিয়ে নেতাকর্মীদের নিয়ে যদি তানি ভালোভাবে কাজ করে এখনও সময় রয়ে গেছে এবং যেহেতু আগে সোহলতাস তার ভাই ছিল এমপির উপর একটা বরাদ্দ ছিল সেই টাকাগুলোও রয়েছে রিমিয়াপা যদি চেষ্টা করে অনেক কিছু কাজ করতে পারবে রিমিয়াপা এর আগে বিগত দিন নানান কাজে তানি অংশগ্রহণ করতেন এবং তানি খুব ভালো মনের মানুষ বিভিন্ন যে স্কাউটদের বেলা স্কুলে কমিটি বা এই ধরনের বিশেষ বিশেষ প্রোগ্রামগুলোতে রিমিয়াপা আগে পরে দেখতাম কাপাসে আসতেন যার অবদানে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাইছি সেই মরহুম তাজউদ্দিন সাহেবের উত্তরসূরি কন্যা রিমিয়াবাকে সর্বজনগণ ভোটের মাধ্যমে এবং ব্যালটের মাধ্যমে রায় দিয়ে তাকে সংসদ ক্ষমতার অধিকার করার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এই আগে বলে সবসময় নৌকা মাইতে আমরা ভোট দিয়ে আসি নৌকা ছাড়া মনে হয় না আমরা ভোট দিই কি কারণে নৌকাকে ভোট দেন নৌকা আমরা ভোট দেন আমরা সবসময় এটা কই দিয়েছি যে আমরা ভোট আমরা নৌকা পি দিই উনি যোগ্য প্রার্থী এই জন্যই আমরা ভোট দিই আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম খোকন আমি কাপাসিয়া বাজারে ইজারাদারে একটা অংশ আমি এই হিসাবে দিচ্ছি একটা কথা বলতে চাই আর কি জনগণ চায় শান্তি জনগণ চায় রাস্তাঘাট জনগণ কোনো নিজের ভাত কাপড় চায় না তা তারা চাইতেছে রাস্তাঘাট তো যাই উন্নয়ন করবে এই কাপাসিয়ার তাকে আমাদের ভোটটা দেওয়া উচিত রিমি আপাই এখানে সবচেয়ে বড় যোগ্য রিমি আপাকে আমরা নৌকা মার্কা ভোট দিলে আমরা উন্নয়ন কাপাসিয়ার উন্নয়নের কাজ উন্নয়ন পাবো এটা আমাদের আশা এই রিমি আপা আমাদের দেশের ভালো কানের ভালো ভাই ছিল ভালো আমাদের বাজারটা ব্যবসায়ী উন্নত করার চাই উন্নতর জন্য বাজারটা ভালোভাবে মার্কেট হোক এটা আমরা চাই বলছি না বলবো হ্যাঁ পাস করার পরে করতে পারে ইচ্ছা করলে করতে পারে কিন্তু একটু লেট হবে তারে দিলে উপকার উপাম তাকেরই ভোট দিল না জৈকতে কেটা এটা তো জানি আমরা মনে মনে জানি হ্যাঁ নৌকই কেন কোনটা দিতাম কোনটা ভালো মালা চৈটি মনে করি আমরা তো সবসময় এই আমলিক করে এসছি এখন এখনো দেখছি আমলিকই ভালো মনে হয় ভরসা আমাদের রিমিয়া ভাই এই করবে রিমিয়া ভাইকে এই ভোট দিয়ে নির্বাচিত করব আমি আশা করি ওনার উপরেই ওনাই করতে পারবে আমরা ইনিয়া ভরে ভোট দেবো ওনার যোগ্য আছে উনি কাজ করতে পারবো অনেক দলীয় লোক হ্যার বাপে অনেক অনেক রক্ত হয়েছে অনেক কিছু করেছে হ্যাঁ সন্তান হ্যাঁ হ্যাঁ কিন্তু খারাপ কথা করতো না হ্যাঁ খারাপ কথা চলতো না খারাপ করতো না দিলে বিশ্বাস আছে তো বেশিরভাগই দেখা যাচ্ছে যে নৌকার দিকে বেশি লোক দাবিত হচ্ছে এবং আমারও ইচ্ছা যে রিমিয়াপাকে ভোট দেবো রিমিয়াকে রিমিয়াপাকে ভোট দেবো কি মনে হয় এই নির্বাচনে কি রিমিয়াপাকে যোগ্য হ্যাঁ যোগ্য বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর কন্যা হিসেবে তিনি একজন সুযোগ্য প্রার্থী আর কি
Thank you.
সংগ্রামে যারা আত্মবলি দিয়েছেন তাদের সবার প্রতি। ভাইয়ের আমার, আমি বক্তব্য দিব না, আমি এখানে নেতৃবৃন্দ সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধুর ডাকে, বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং নির্দেশে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে এই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। 30 লক্ষ শহীদ গ্যাসের সাথে রক্ত দিয়েছিল, তাদের সেই স্বপ্ন, তাদের সেই অঙ্গীকার অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে, বাস্তবায়িত করতে হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান অতিথি বাংলার কোটি কোটি মানুষ তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে। সেই প্রিয় নেতা জনাব হুসাইন আহমেদ বক্তব্য রাখবেন। আমাদের প্রার্থী, আমাদের সকলের নন্দিত বাংলার গণমানুষের অবি সংবাদিত নেতা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের সুযোগ্য কন্যা, বিশিষ্ট লেখক, বিশিষ্ট সমাজ সিমিন হোসেন রিমি আপা বক্তব্য রাখবেন। এই কথা বলে 30 তারিখের নির্বাচনে নৌকা মার্কায় রিমি আপাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার বিনীত অনুরোধ এবং আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখন গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আলহাজ অ্যাডভোকেট মুজাম্মেল হক। Thank you.
জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন, আমরা কাপাসিয়া থেকে সর্ব উত্তরে আমার ইউনিয়ন, এই ইউনিয়নেই সবসময়।